তো তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল প্রিয়া উঠে উঠান ঝাড় দিচ্ছে, উঠান ঝাড় দিয়ে বাসি কাজগুলো করবে। আর তোমাদের বলছি মানে ভয়তোবার তো আজকে তার পরের দিন দেওয়া হচ্ছে, তো প্রিয়ার আজকে গলার অবস্থা খুবই খারাপ, এর জন্য প্রিয়া ভয়েস ওভার দিতে পারছে না, তো ভয়েস ওভারটা আমি দিচ্ছি। তোমরা আজকে কষ্ট করে দেখে নাও, কালকে থেকে আবার গলা ওর ঠিক হলে প্রিয়া ভয়েস ওভার দিয়ে দিবে, কারণ ট্যাঙ্কির ঠান্ডা জল দিয়ে স্নান করার জন্য আর কি প্রিয়ার গলার এই রকম অবস্থা। কালকে ওষুধ খেয়েছে, দেখি কত তাড়াতাড়ি সুস্থ হতে পারে। তো উঠান ঝাড় দেওয়া হলো, আয়ুষ এখন ঘুম থেকে উঠেছে, ওঠার পর আয়ুষকে এখন রেডি করাবে। তো উঠান তো ঝাড় দেওয়া এখনও হয়নি মনে হচ্ছে। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এরপর প্রিয়া কি করছে অবশ্যই তোমাদের জানার আগ্রহ আছে, তো দেখতে থাকো আজকের। মর্নিং গাইস, কিরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের মতো জাস্ট বিন্দাস আছো। তো আজকে খুব টেনশনে আছি, সকাল থেকে কাজ করছি আর ভাবছি, কাজ করছি আর ভাবছি যে আজকে কি বলতো, আজকে আছে আয়ুষের রেজাল্ট, যে আজকে রেজাল্টে কি করবে, জীবনে প্রথম পরীক্ষা দিয়েছে, আমি জানি না রেজাল্টটাতে কি করবে। পাস তো করবে, এটা তো গ্যারেন্টি, এটা মিথ্যা কথা বলে লাভ নেই যে পাস করবে না। তবে আমার চিন্তা কোনো পজিশনে থাকবে কি না, পজিশন বা ডিভিশন যাই বলো না কেন, যে কোনো একটাতে থাকলেই হবে। তো আদৌ কি থাকতে পারবে কি না আমি খুব টেনশনে আছি। তো একটার দিকে যাব, রান্না বান্না করেই যাব, তবে রান্না বান্না আমি জানি না কী করবো, এখনই ভাতটা বসিয়ে দেব। আর ওরা এখনও উঠেনি, কালকে পিকনিকের ঘোর এখনও কাটেনি কারো। তো এখন প্রায় বাজে 9:45 মতন, বেশি না। তো আমি এইমাত্র বসে বসে রোদের মধ্যে বসে বসে ভিডিওটা এডিট করছিলাম আর ফুল গাছগুলো দেখছিলাম, দেখতে দেখতে আমার জবা গাছটা দেখি, জবা গাছের ফুলটা, দাঁড়াও ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি তোমাদেরকে, জবা গাছের ফুলটা দেখো বার হয়ে গেছে আর খুব সুন্দরভাবে বার হয়েছে, কারো নজর না লাগুক আমার গাছে। কারণ আমার এই জবা গাছটা আমার সব থেকে ফেভারিট ছিল, বলেছিলাম কি সুন্দর ফুল হয়েছে। এইটার কালারটা তো তোমরা জানোই, কমলা কালার হবে। তো জবা গাছটা হচ্ছে আর কড়ি আরও বার হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে কড়ি, এই যে একটা কড়ি বার হচ্ছে অলরেডি। তো যাই হোক, বাগানটা দেখতে খুব ভালো লাগছে। তারপরে দেখো এখানে এই নয়নতারা গাছে এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো ফেলে দিই। তো নয়নতারা এই যে ফুল ফুটছে দেখতে পাচ্ছ, আমি একটু ফুটিয়ে দিই ফুলটাকে, যাই হোক ফুটে যখন গেছেই। তো এগুলো হচ্ছে, এগুলো এটাও করি বোধ হয়। তো নয়নতারা গাছটাও হয়ে গেছে। এই যে আমার যে গেন্দা ফুলের গাছটা বড়, এই যে এরকম, এটার থেকেও এত বড় হয়, আমি দেখিয়েছিলাম না, এই এগুলো থেকেও বড় হবে এই গেন্দাটা। তো এই আর কি, আর এই ফুলগুলো সুন্দর হচ্ছে। আর এই গাছে অলরেডি 3টা ফুল ফুটলো, 2টো ফুল ফুটে পড়েও গেছে, আবার এটা নতুন হচ্ছে, আবার দেখো এদিকেও নতুন হচ্ছে। তো এখানে এটা, এই ফুলটা নষ্ট হয়ে গেছে, আর এগুলো হচ্ছে হচ্ছে, আর কড়ি বার হয়েছে এই যে, আর এটার তো পাতা বার হচ্ছে, তোমরা বলেছো এটা নাকি অনেক বড় হবে। তো এই আর কি, আর ডালিয়া ফুলটাও বড় হয়ে যাচ্ছে, না সরি ডালিয়া গাছটা তো। খুব সুন্দর লাগে না এরকম ছোট একটা বাগান, শখের বাগান। তো এখানে ফুলের বাগান আছে, ফুলের বাগানটার মধ্যে মানে অনেকগুলো পাতা পড়ে, যেখানে সেখানে ঝাড় দিতে খুবই অসুবিধা হয়, কারণ ওখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা শিখর দেখা যাচ্ছে, এটা হচ্ছে নিম গাছের শিখর, তো ওটা দেশি নিম, তো ওটারই পাতাগুলো এটার ভিতরে পড়ে, যার জন্য আর কি পুরা মানে জঙ্গল হয়ে থাকে জায়গাটা, এটা ঝাড় দিতে লাগে। আর ঝাড় দিতে দিতে তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওখানকার একটা কড়ি, গাঁদা ফুলের কড়িটা ভেঙে দিয়েছে পিয়া। তো আমি কালকে ওকে জিজ্ঞাসা করেছিলাম যে গাঁদা ফুলের কড়িটা কে ভেঙেছে, তো পিয়া বলছে যে ও ভাঙেনি, কিন্তু ভিডিওতে দেখতে পারলাম যে ওই ভাঙছে। আমি তো আয়ুষকে ভেবেছিলাম আয়ুষ ভেঙেছে হয়তো, কিন্তু আয়ুষ তো ভাঙেনি ওটা, তো ওটা পিয়ারই কাজ, তো বললে হয়তো কিছু বলতাম, তার জন্য ও শিখে নেয়নি।
তো ফুলের গাছ, এইগুলো গাছগুলোতে মানে ফুলগুলো ভাঙলে আর কি অনেকটা খারাপ লাগে, কারণ কষ্ট করে গাড়া হয়েছে আর দেখতে সুন্দর লাগে আর কি। এর জন্য আমি ঘুম থেকে ওঠার আগে ও ফুলের গাছে জল দিয়ে দিয়ে জল দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর যদি ও জল না দেয় তাহলে ঘুম থেকে উঠে আমি আমার জল দিতে লাগে। তো দেখলাম যে সকাল সকাল উঠেও পিয়া জল দিচ্ছে, তো এখানে বেশি জল লাগে না, ফুল গাছগুলো তো হালকা করে জল দিলে হয়। আর এই লাল গাছটাতে আর যে দেখতে পাচ্ছ পাতাগুলো লাল লাল, এটাতে বেশি জল দিতে লাগে না। এটাতে অ্যাকচুয়ালি এখন তোমরা দেখতে পাচ্ছ যে ও মানে দুপুরের রান্না করার জন্য সবজি কাটছে, এখন লঙ্কা হয়তো কাটছে, লঙ্কা না শিম কাটছে। তো এখন ও কাটছে আলু, তো আলু কাটছে আজকে। তার মানে আজকে একটা তোমাদের ইন্টারেস্টিং রেসিপি মানে বানিয়ে দেখাবে, যেটা আর কি কালকে আমাদের খাইয়ে রেখেছে আর কি সারাদিন, ভাতের মার বলতে পারো, ভাতের মার দিয়ে কী তৈরি করছে। তো ওটা ভাতের মার খেয়ে রেখেছে, তো এই ভাতের মার দিয়ে যে এত ভালো একটা রেসিপি হয় তোমরা অবশ্যই এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। অবশ্যই তোমরা ভিডিওটি পুরোটা স্কিপ না করে তোমরা দেখো, তাহলে বুঝতে পারবা ভাতের মার দিয়েও এত ভালো একটা রেসিপি হয়। আর এই রেসিপিটির নাম আমাদের ভাষায় যেটা বলে ফোক্তানি, এইরকম একটা কথা বলে আর কি। তো তোমরা দেখতে থাকো, তো রেসিপিটা তোমাদের বলবো। তো এখন সকালের খাবারের জন্য এখানে ম্যাগি দেখতে পারলে, আর বেগুন শিম এগুলো কেটে রেখেছে যেটা ভাজা হবে, আর এটা ওই যে শেখা যে তৈরি করে এর জন্য কেটে রেখেছে, আর এখানে ভোক্তানি দেওয়ার জন্য। তো এখানে তোমাদের রেসিপিটা বলছি, তো এখন তো এটা ম্যাগি বানাবে, যেন ম্যাগির জন্য পেঁয়াজ ভেজে নিয়েছে, সেখানে ডিম দিয়ে দিল, ডিম দিয়ে একটু ফ্রাই করে নিয়ে তারপরে ম্যাগিটা দিয়ে দিবে ওখানে। তো সকালে খাবারের জন্য এটা ও বানাচ্ছে, তো সকাল থেকে অনেকগুলো অনেক কাজ করেছে আর কি। তো ম্যাগিটা বানিয়েছে, ম্যাগিটাতে সব কিছুর মধ্যে ঠিক হয়েছে, কিন্তু একটু কালো জিরে দিয়ে দেওয়ার ফলে আর কি ম্যাগিটা একটু মানে কালো জিরেগুলো একটু তেতা তেতা লেগেছে, নাহলে সব কিছু ঠিকই ছিল। তো ভাজাটা মানে একটু ম্যাগিটির বেশি হয়ে গিয়েছিলো, তোমরা দেখতে পাচ্ছ ম্যাগি তৈরি হয়ে গেছে গরম গরম। তো এগুলো আমি ঘুম থেকে ওঠার পরে আর কি এটা সকাল সকাল ব্রেকফাস্ট করা হবে আর কি। তো এখন ম্যাগি তৈরি, আয়ুষকে বেড়ে দিচ্ছে, আয়ুষ তো ম্যাগি খেতে খুবই ভালোবাসে, কিন্তু আজকে ম্যাগিটা ও খেতে পারবে কি পারবে না দেখি নাও তোমরা। তো এটা প্রিয়ার জন্য বাড়ছে, আর এর পরেরটা মনে হয় আমার জন্য যেটুকু রাখলো। তো ম্যাগি খাওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে এই রেসিপিটি। তো ভাতের মারটা পরিষ্কার বাসনে ভালো করে ছেঁকে নিয়ে রেখে দিয়েছে, আর এখন দিয়ে দিল পরিমাণ মতো সোডা আর লবণ দিয়ে দিল, আর রসুন আর লঙ্কাটাকে থেতো করে এখানে মানে সিদ্ধ করার জন্য দিয়ে দিল। তো কিছুক্ষণ রাখার পরে সেখানে দিয়ে দিচ্ছে পুঁই পাতা, সাদা পুঁই পাতা, আর হয়েছে ধনে পাতা আর পালং শাক দিয়ে একটু সিদ্ধ করে নেবে। তো সিদ্ধ করা তোমরা দেখতে থাকো, সিদ্ধ হয়ে যাক, তারপর বেশিক্ষণ লাগবে না, মানে এখানে তো 10 মিনিটের মতো মানে সিদ্ধ করলে এটা হয়তো তৈরি হয়ে যাবে। তো সিদ্ধ করার পর একটু এটিকে ডাল ঘুটনি দিয়ে একটু ঘাঁটিয়ে নেওয়া হচ্ছে। ঘাঁটিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ তোমরা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে ছেঁকাটি তৈরি হয়ে যাবে। আর তৈরি হওয়ার পরে সবার আগে তোমরা একটু নিয়ে চেক করে দেখবে যে লবণটা কীরকম হয়েছে, সোডার পরিমাণটা কীরকম হয়েছে, যদি কম হয়ে থাকে তাহলে একটু দিয়ে দিবে। আর তৈরি হয়ে গিয়েছে আজকের ভাতের মারে ছেঁকা, তো অনেকটা টেস্টি। বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া সেরে এই যে আসলাম, মাও এসছে, তোমাদের দেখাতে ভুলে গেছি ভাতের মারের ছেঁকা খেয়ে। এখন সবাই রোদে বসে এখন রোদ তাপাচ্ছি আর কি। আয় ওইদিকে, যায় না প্রীতিমা বাবু, সত্যি ধরা এই দেখো আমি এইখানটায় বসি। হ্যাঁ, এখানে বসি।
এই যে জুই বললাম বললাম সবাই আর ওই যে মা বসে আছে সবাই মিলে রোদ তাপাচ্ছি মা আসলো এই কটা তখন বাজে হ্যাঁ হ্যাঁ তুমি আসো আসো আসছো তো বসছো তো শুনতু মা আসলো কয়টার দিকে জানো বারোটা বারোটা কি সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে আর ওই জায়ুষ আর আয়ুষের পাপা শাক তুলে বাবা কি রোদ চোখে দেখা যায় না সবাই মিলে কি ভাত টাত খেয়ে দেয় এখন রোদে বসে আছে এই যে জুই মা এই যে এই দেখো এই যে হাসি করে দাও তো একটা হাসি দিয়ে দাও খালি হাঁটার ধান্দা খালি হাঁটার ধান্দা পড়বা এদিকে ধুলে দেখি কোথায় যাও আর যেটা মেন কথা বলতেই ভুলে গেলাম আয়ুষের রেজাল্ট সকাল থেকে আয়ুষের রেজাল্ট রেজাল্ট বলছি কি হলো আয়ুষের রেজাল্ট কি বলবো আয়ুষই বলবে হ্যাঁ কি হয়েছে আয়ুষকে যখন ক্যামেরাটা অন করাবো আয়ুষ বলবে কি হয়েছে আমি আর বলবো না আয়ুষ ওখানে শাক কুড়ায় এখন আই একজন দাঁড়ায় আছে ওই যে সোনা বাবার চলে এসছে বলো পরীক্ষায় কি হয়েছে বলে দাও বলো ক্যান্সেল না বলো ফার্স্ট হয়েছে বলো আয়ুষ স্কুলে ফার্স্ট হয়েছে আজকে আয়ুষ ফার্স্ট পজিশনে আছে না সরি ডিভিশন না ফার্স্ট পজিশন তো আয়ুষে আয়ুষ কি হয়েছো বলো না ফার্স্ট হয়েছে বলো সবাইকে আমি তবুও খুশি না মনে হচ্ছে আরো ভালো নাম্বার পাইলে ভালো হতো তো বলতে চাইলাম তখনই খুশির খবর যে প্রথম হয়েছে জীবনে প্রথম পরীক্ষা দিয়েছে তো তাও যে প্রথম হয়েছে এটাই অনেক তাই না লিখেছে যে এটাই অনেক তো খুশি তো লাগছে তবু মনে হয় যেন আরও নাম্বারটা আরও একটু তুলতে পারতো যদি আর একটু গাইড থাকতো ওর তো যাই হোক যতটুকু হয়েছে এটা নিয়ে সান্ত্বনা থাকা সান্ত্বনা মানে সন্তুষ্ট আমি সরি সরি তো তোমরা জানলে সকাল থেকে আমি জানি তোমরাও হয়তো জানি তোমরা হয়তো যে ভাবছো আয়ুষ কি হলো কি হলো পরীক্ষাতে সকালে যেহেতু বললাম তো আয়ুষ আয়ুষ তো বুঝেও না যে ফার্স্ট হয়েছে তো এটাও বোঝে না ও যে ফার্স্ট হয়েছে এটাও বোঝে না ও তাহলে ও তাহলে ওর মানে জ্ঞানটা তো বুঝতেই পারছো ওর কেমন জ্ঞান ও খুশিও নয় কারণ ও যে ফার্স্ট হয়েছে ও মানেই বোঝে না খালি ফার্স্ট হয়েছে এইটুকু জানে বললো ক্যান্সেল সকাল থেকে বলছে আমি টেন হবো ফার্স্ট হবো না এটা বলছে ও তো প্রথম যে হয়েছে ক্লাসে ও এটাই বোঝে না তো যাই হোক তোমাদেরকে খুশির খবরটা দিলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগছে তো খেতে আমাদের খেতে যে শাক ফেলানো হয়েছিল লাপা শাক আর মূলো শাক তো মূলো শাকটা ততটা ভালো হয়নি তাই দিয়ে দিয়েছি ওই রকমই দিলাম আর লাপা শাকটা হয়তো বাড়িতে নিয়ে যেয়ে লাপা শাকের হয়তো ছ্যাঁকা খাবে হয়তো বোঝা যাচ্ছে তো আর মা চলে যাচ্ছে তাই এখনই তো আয়ুষের শুরু হবে কান্নাকাটি তো আয়ুষ তো যেতে চায় আর কি তো আয়ুষ তো কয়েকদিন পরে পাঠানো হবে আয়ুষকে আমাদের ওখানে ওখানে গেলে পুরো দুষ্টুমি শুরু করে আয়ুষ এর জন্য পাঠানো হয় না কি খায় শোনো কি খায় এটা কি বনরুটি বাও ক্রিমটা দেখাই দাও তো কোথায় ক্রিম ও বাবা 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 ক্রিম বাড়ছে রে খাও 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 আয়ুষ না ফার্স্ট হয়েছে কি লাগবে শোনোর কি লাগবে হেলমেট গাড়ি আর কামান ও বাবা আর চোরের গাড়ি আবার চোরেরও গাড়ি হ্যাঁ বন্ধুরা আমার তো ওই যে মা আসার পরে আর ভিডিও শ্যুট করাই হয় না আর তোমরা অনেকেই বলো এটা নাকি আমি রাতে পড়ে শুই মোটেও নয় এটাকে আমি কিন্তু রাতে খুলে শুই কারণ এটা রাতে পড়ে শোয়ার জিনিস নয় এটা একমাত্র ঠান্ডার সময় ঠান্ডা যখন লাগে যেহেতু গরম কাপড়ে নাইটি সকালবেলা ঘুম থেকে উঠে পড়ি বিকালবেলা পড়ি আর লালটার সাথে অল্টারনেট করে করে পড়ি এটা পড়ি কিন্তু ঘুমাই না তো খুলে দেবো ঘুমানোর আগে আগে তো মনটা খুশি লাগছে ঠিকই কিন্তু 250-এর মধ্যে পরীক্ষা হয়েছে সেখানে ও পেয়েছে 225 কি 30 বোধ হয় মানে 20 কম 20-21 কম বোধ হয় পেয়েছে তো এই আর কি রেজাল্ট ওর আশা করেছিলাম আরেকটু ভালো যাই হোক বাচ্চা মানুষ তো চাপ দেওয়া উচিত নয় যতটুকু ওর দ্বারা সম্ভব হয়েছে যেহেতু এটা প্রথম জীবনে কোনো দিনও পরীক্ষা দেয়নি পরীক্ষা জিনিসটা কি সেটাই বোঝে না সেই মানুষটা যে নাম্বার পেয়ে ফার্স্ট হবে সেটাই মানে অনেক অনেক আর বললাম না ও যে ফার্স্ট হয়েছে ও মানেই বোঝে না ওকে বলছে সবাই কি হয়েছিস পরীক্ষার রেজাল্টে ও বলে 6-7-8 কী কী বলছে কী জানি বলছিলে শোনায়
কি হয়েছে তুমি? আমি টেন হয়েছে, দশ আচ্ছা দশ হয়েছে। হ্যাঁ, ও বোঝেই না যে কি হয়েছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, তো এই আর কি ব্যাপার। তো সারাদিন তো কি করলাম শেয়ার করলাম, অবশ্য মা আসার পর আমি শেয়ারই করতে পারলাম না, মা আসার পরে ঠিক কি কি করলাম, কারণ মা এসে যায় ভুলে, মানে ভুলেই যাই মার সাথে গল্প, গল্পের ধান্দায় ধান্দায় সব কিছুই ভুলে যাই আমি। তো আশা করবো রাত্রি অবধি তোমাদের সাথে শেয়ার করার আজকের ভিডিওটা, তো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন রাত্রি বাজে 8টা, আমার গলা দিয়ে আমি একদম কথা বলতে পারছি না, আসলে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে কালকে হয়তো ওই শীতে। আসলে কেন ঠান্ডা লেগেছে তার একটাই কারণ হচ্ছে আমাদের মোটরের যে জলটা আছে না, সেই জলগুলো তো জমা থাকে, আর শীতের কাল যেহেতু ওই জমা থাকা জল একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তো গ্যাসে গরম করে আমি আয়ুষকে স্নান করাই, গরম জল করে দেই, আবার আমার জন্য এক্সট্রা করে গরম করবো, এটা কেমন একটা লাগে আমার। তো সেই কারণেই গলাটা বসে গেছে, সকাল সকাল দুদিন স্নান করেছিলাম পুজো দিয়েছিলাম বলে, তারপরে যত যখন স্নান করি না কেন সেই একই জল, মানে ঠান্ডাই থাকে, আমি কথাও বলতে পারছি না, এতটা পরিমাণে কষ্ট হচ্ছে কথা বলতে, ঢোক গিলতে পারছি না, পুরো গলা ব্যথা একদম। তো এখন ও একটু আগে এসে মাছ দিয়ে গেল, কারণ আজকে সারাদিন দেখতেই পারলে কি রান্না হলো, আর মা এসে সেটা দিয়েই খেয়ে গেছে। মাকে বললাম যে থাকো আমি ডিম টিম বানাই, মা মানে থাকো না, মাকে বলছি যে দুপুরবেলা ডিম টিম বানাই, মা এসে মানে একটার দিকে মাকে খাইয়েছে, কারণ যেহেতু একটা দারুণ রেসিপি বানিয়েছি ছ্যাঁকা, তো মা তো খাবে, মার খুব পছন্দ, তার জন্য মাকে বললাম আসার সাথে সাথে যে ভাত টেস্ট করে দেখো। তো মা একবারে ছ্যাঁকা দিয়ে ভাত খেয়ে নিয়েছে, পরে আর একটা ভাতও খায়নি, বলে যে না খাবার, আমি বলি ডিম টিম কিছু একটা বানাই, কিন্তু ছ্যাঁকার সাথে যে ডিম বানাবো ছ্যাঁকার সাথে ডিম খাওয়া যায় না, তাই জন্য ভাই ছ্যাঁকা দিয়ে পাঁপড় ভেজেছিলাম, পাঁপড় ভেজে দিয়ে খেয়ে নিয়েছে। তো সারাদিন এটা দিয়েই খাওয়া হয়ে গেছে, মানে ছ্যাঁকাটা একটু ঝাল হয়েছিল বলে আয়ুষ খেতে পারেনি ভালোভাবে, আয়ুষের কিন্তু খুব ফেভারিট ছ্যাঁকা, তো তাই জন্যে ও এসে মাছ দিয়ে গেল। তো ফ্রিজেই রেখেছি মাছটা, এখন জাস্ট একটা পিস নেব, মাছটাকে ভেজে আমি ওকে খাওয়াবো, তারপরে মানে আমার শরীরটা একদমই চলছে না, সারা দিন একদম এতটা খাটাখাটনি হওয়ার পরে একদমই শরীর চলে না, সারাদিন শরীরটা চলছে না, মানে ওকে যে আমি এখন ভাতটা বানিয়ে দিব আমার ক্ষমতাও হবে না, আমি ওকে ভাত বানিয়ে দিব, ও যদি আসে তাহলে ও খেয়ে নেবে, কিভাবে খায় নিয়ে খেয়ে নেবে, বা কিছু না থাকলে কিছু ভেজে নেবে, আমার বিশ্বাস করো একটা গোটা ক্ষমতা নেই যে আমি এখন ভাতটাকে বসাবো বা কোনো কিছু সিদ্ধ বেদ্ধ করে আমি ভাতটা রান্না করব, শরীরের পরিস্থিতি খুবই খারাপ। কিন্তু আয়ুষটা দুপুরে ভালোভাবে খেতে পারেনি দেখেই আমি কিন্তু এখন জোর করে উঠলাম, চোখ মুখের অবস্থা তো বুঝতেই পারছ, হাসি মুখে কথা বলছি ঠিকই, গলার একদম আওয়াজ ভালো নেই। তো মাছটাকে কোথায় রেখেছে, তো এই যে এখান থেকে এক পিস মাছ আমি খালি একটা বাটিতে নিয়ে ধুয়ে ভালো করে আয়ুষকে ভেজে ভাতটাকে খাইয়ে দেবো। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, কবিতাটির নাম ছিল ফ্যান, যেখানে উল্লেখ করা ছিল যে অনেক অভাবের দিন, তো সেখানে অভাবের দিনে কীভাবে লোকে ফ্যান খেয়ে জীবনযাপন করতে, যেখানে ফ্যান মানে বলা হতো ভাতের মারকে বলা হতো ফ্যান। তো এখানে সেই কথাটি আমি উল্লেখ করলাম যে ফ্যান দিয়ে কিভাবে একটা রেসিপি তৈরি করা যায়। তো তোমার ঘরে যদি হঠাৎ করে কিছু না থাকে তাহলে অবশ্যই ফ্যান দিয়ে কিভাবে একটা রেসিপি তৈরি করে তোমরা একদিন চলতে পারবে, সেই জিনিসটাই আমি এখানে আজকে ব্লগে প্রিয়া তুলে ধরলো, যেখানে আমি বলছি সেটা ভুল বললাম, তো কোনো মনে করো না। তো মানে এই আগেকার দিনে যেটা দেখাতো কবিতাটার মধ্যে ছিল যে খুবই অভাব ছিল, তো অভাবের মধ্যে সেখানে মানে মানুষ ভাত তো দূরে থাক সেখানে ফ্যানটুকুও পেত না। তো বন্ধুরা, আজকে আমরা যদি এই ভিডিওতে অপচয় করি মানে শিখতে পারো, অপচয় তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমাদের পাশে থেকো, আর নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো আমাদের চ্যানেলে সবসময় চোখ রেখো আর এভাবে আমাদের সাপোর্ট করে যেও।